শাহিদ আক্তার আপনি লিখেছেন, সন্তানের পর মা বাবারও কি নজর লাগতে পারে, এ থেকে কিভাবে বাঁচবো? হ্যাঁ, মা বাবারও বদনজর লাগতে পারে। এই বদনজর থেকে বাঁচার উপায় হলো, আপনি কোনো শিশুকে বা কোনো মানুষকে বা যে কোনো কিছু দেখার পর আপনি খুব বেশি অভিভূত হয়ে গেলেন, খুব বেশি অভিভূত হয়ে আপনার নজরের মধ্যে রাক্ষসের ভাব চলে এলো, এর ফলশ্রুতিতে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যেটাকে বদনজর বলা হয়। হাদিস দ্বারা এটি সুসাব্যস্ত, সুপ্রমাণিত এবং এটি আমাদের অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। তো এরকম পরিস্থিতিতে আপনার বদনজর থেকে যেন কোনো ব্যক্তি বস্তু শিশু বা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দেখার পর আপনি অভিভূত হয়ে গেলে আপনি আল্লাহর বরকতের কথা বলবেন। এবং হাদিসে যেটা বলা হয়েছে সেটার বিবরণ হলো এরকম, যে ওটা দেখার পর আপনি যদি বলেন তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময়, অর্থাৎ কল্যাণ দেওয়ার ক্ষমতা সব পুরোপূর্ণ আল্লাহ তালার, অর্থাৎ এই কল্যাণকে আল্লাহ থেকে সম্বন্ধ করে দিলেন, অথবা পুরোপুরি আপনি এভাবে বলতে পারেন মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর আপনার বদনজর দ্বারা ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে কোনো বস্তু দেখে অভিভূত হলে আপনি তাবারাকাল্লাহ, আল্লাহ বরকতময় এটি বললে সেই ব্যক্তি বস্তু ক্ষতি থেকে বেঁচে থাকবে এবং আপনি চাইলে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ বলতে পারে। এই জন্য কোনো ব্যক্তি কোনো বস্তু দেখে বদনজর লাগতে পারে মনে হলে মানুষের, তাহলে সেই বক্তির উপরে বস্তুর উপরে আপনি মাশাল্লাহ তাবারাকাল্লাহ এই জন্য লিখে দিলেন যাতে দেখে মানুষ এটা পড়ে, তাহলে বদনজর থেকে আপনি রক্ষা পেতে পারেন। সেটা আপনি করতে পারেন জাস্ট একটা উপায় হিসাবে, যেন মানুষ বদনজর না দিয়ে ওই জিনিসটা পড়ে, বাকি এটা লিখে দিলে অটোমেটিকলি বদনজর থেকে বেঁচে যাবেন, ব্যাপারটি সেরকম কিন্তু নয়। ওইটা যিনি বদনজর যার হতে পারে সেই লোক পড়লে বদনজর আর লাগবে না। অতএব মা বাবার সন্তানকে দেখে বদনজর হতে পারে এরকম মনে হলে তারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ পড়বে।